আমেরিকায় বিমান পরিষেবা পুরোপুরি বিপর্যস্ত, অন্তত 1300টি বিমান বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে, বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, সাইবার হানা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। 1300টি বিমান তার বাতিল করা হয়েছে, 1100 বিমানের উড়ান ব্যাহত, এই পরিস্থিতি হচ্ছে এখন আমেরিকায়, সমস্ত বিমানের উড়ান বন্ধ বলে জানা যাচ্ছে, অবতরণে চূড়ান্ত সমস্যা তৈরি হয়েছে। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ব্রতদীপ, এইটা আমি তোমার থেকে জানতে চাইবো, মানে সাম্প্রতিককালে এই ধরনের ফ্লাইট ডিসরাপশন কোথাও হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু সমস্ত টোটাল ফ্লাইট স্টপ হয়ে গেছে, বিমান অবতরণ থেকে শুরু করে উড়ান পুরোটা বন্ধ, কি কারণে হচ্ছে, কতক্ষণে সমস্যার সমাধান হতে পারে, কি খবর তুমি পাচ্ছ? দেখো সুব্রজিৎ, যান্ত্রিক ত্রুটির কারণে এই ধরনের ঘটনা ঘটে থাকে, কিন্তু এই ধরনের চরম সংকট কিন্তু এখনো পর্যন্ত দেখা যায় না, নজিরবিহীন বলাই চলে। এদিন প্রায় নিউ ইয়র্কে যে সময় সেখানে ভোর 5:30 নাগাদ কিন্তু এই সমস্যা দেখা দেয়। মূলত যেটা জানা যাচ্ছে যে যে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ করা হয়, এটির সঙ্গে আরো পাইলটদের সঙ্গে যোগাযোগ করা হয়, আসন্ন কোনো বিপদ থাকলে তাদের আগে থেকে জানানো কিংবা রুট পরিবর্তন, এই যোগাযোগ ব্যবস্থায় কিন্তু পুরোপুরি বিকল হয়ে গেছে, গোটাটাই কম্পিউটার অপারেটেড, এবং সেই কম্পিউটার অপারেটেড সেই সিস্টেমটাই কিন্তু বিভ্রাটের মুখে পড়েছে, এবং তার জেনে কিন্তু এই চরম সংকট। সকাল থেকে আমেরিকা থেকে কোনো বিমান ওঠা নামা করতে পারছে না, বিভিন্ন দেশ থেকে যে বিমানগুলি আমেরিকায় যাচ্ছিল সেগুলো কিন্তু যেতে পারেনি, সেগুলোকে বিভিন্ন জায়গায় ডাইভার্ট করে দেওয়া হয়েছে, অন্যান্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এবং এই সংকট কিন্তু চলছে প্রায় কয়েক ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু তারা কোনো সুরাহা বের করতে পারেননি। তারা যেটা জানাচ্ছেন, যেটা জানা যাচ্ছে ফেডারেশন এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে, যে তারা চেষ্টা করছেন যে গোটা যে সিস্টেমটা সেই সিস্টেমটাকে যাতে আবার চালু করা যায়, না হওয়া পর্যন্ত কিন্তু কোনো বিমানই কোনো সেখান থেকে না উঠতে পারবে না অবতরণ করতে পারবে। তবে যেটা জানিয়ে রাখি যে ভারতবর্ষে কিন্তু এর কোনো প্রভাব পড়েনি, অর্থাৎ ভারতবর্ষ থেকে যে সমস্ত বিমানগুলো যাওয়ার কথা সেগুলো এখনো কোনো প্রভাব পড়েনি, কারণ সময়ের একটা সমস্যা আছে। তবে তোমরা জানিয়ে রাখি, হোয়াইট হাউস থেকে কিছুক্ষণ আগে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে গোটা বিষয়টি কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে, তিনি যে সেক্রেটারি রয়েছেন ট্রান্সপোর্টেশনে তার সঙ্গে কথা বলেছেন, কি কারণে হয়েছে সেই বিষয় নিয়ে খোঁজ নিচ্ছেন। তবে এখনো পর্যন্ত সাইবার হানার আশঙ্কা করা হচ্ছে, কিন্তু সাইবার হানার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে প্রেসিডেন্ট জো বাইডেন তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে এই ঘটনার কিন্তু একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে যে কি কারণে এই চরম সংকট। তোমরা জানিয়ে রাখি 1300 ওপর বিমান কিন্তু বাতিল করা হয়েছে, এবং 1100 ওপর বিমান যেগুলোর কিন্তু সময়সূচি এখনো পরিবর্তন করা হয়েছে, সেগুলো কখন উঠতে পারবে বা অবতরণ করতে পারবে সেটা কিন্তু সেই বিষয়ে এখনো নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারছেন না, কারণ গোটা যে সিস্টেমটা সেটাই কিন্তু বিকল হয়ে রয়েছে। কখন এই সমস্যার সমাধান হবে, কখন সেই বিমানগুলি উঠতে পারবে, বিভিন্ন দেশ থেকে যে সমস্ত বিমানগুলি অন্যান্য বিমানবন্দরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ডাইভার্ট করে নিয়ে যাওয়া হয়েছে, সেগুলোই বা কখন আমেরিকায় পৌঁছাবে তার কিন্তু এখনো সদুত্তর নেই। কয়েক ঘন্টা পার হয়ে গেলে পরেও কার্যত নাস্তানাবুদ অবস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনে, তারা এখনো কিন্তু কিছুই বুঝে উঠতে পারছেন না কিভাবে গোটা সিস্টেমটাকে আবার চালু করা যাবে। বেশ ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, অর্থাৎ FAA ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এখনো পর্যন্ত কি কারণে যান্ত্রিক ত্রুটি হয়েছে, কি কারণে এই যান্ত্রিক ত্রুটি কতক্ষণে তার সমাধান হবে সে বিষয়ে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না, কিন্তু সাইবার হানার কারণে এই রকম একটা যান্ত্রিক ত্রুটি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কোনো অফিশিয়াল কনফার্মেশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আরেকবার আপনাদের এই হচ্ছে ছবি, আপনারা দেখতে পাচ্ছেন পরপর বিমান যেগুলো আমেরিকা থেকে যাওয়ার কথা দাঁড়িয়ে রয়েছে, এবং অন্যান্য দেশ থেকে যে সমস্ত বিমান আমেরিকায় আসার কথা একটাও এখনো পর্যন্ত আসতে পারছে না, সংখ্যাটা রীতিমতন চমকে দেওয়ার মতন, 1300 বিমান, 1300 বিমান বাতিল করা হয়েছে, 1100 বিমানের উড়ান পরিষেবা সেটা ব্যাহত। এই হচ্ছে ছবি, সাম্প্রতিককালে এই ধরনের সংকট এর আগে দেখা গিয়েছে বলে অন্তত বিশেষজ্ঞদের মনে পড়ছে না, কিন্তু নিঃসন্দেহে একটা নজিরবিহীন একটা সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে, তার কারণ পরপর দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে বিমানগুলি দাঁড়িয়ে রয়েছে, বাইরে দেশ থেকে আসা বিমান না অবতরণ করতে পারছে, আমেরিকা থেকে না কোনো বিমান উঠতে পারছে, অর্থাৎ টোটাল ফ্লাইট সার্ভিস বলতে যা বোঝায়, বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ আমেরিকা জুড়ে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানের যোগাযোগে সমস্যা হচ্ছে, এবং সাইবার হানার কারণেই এই বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি বলে আশঙ্কা করা হচ্ছে, কিন্তু অফিশিয়াল কনফার্মেশন বা সরকারি তরফে এই সম্পর্কে নিশ্চিত করা এখনো পর্যন্ত হয়নি।